সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছো, যেভাবে আছো, সুস্থ আছো, ভালো আছো এবং শরীরের প্রতি যত্ন নিচ্ছ এবং সুস্থ থেকে সুন্দরভাবে পড়াশোনা করছো। তো শুরু করছি আজকে তোমাদের অনলাইন ক্লাসে। আজকে একটি একেবারেই নতুন অধ্যায় এবং যেটাতে তোমার আমি অবশ্যই এই কথাটি বলবো যে এইচএসসি বোর্ড পরীক্ষায় বল বোর্ড পরীক্ষার কথা যদি বলতে যাই, এই চ্যাপ্টারটি ছাড়া কিন্তু প্রশ্ন হবে না। সো ইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর ইউ। চতুর্থ অধ্যায় এটি, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের, ঠিক আছে? এটা প্রথম পত্রের অধ্যায়, কিন্তু আমার বোর্ডে আমার লেখাটা মিসিং হয়ে গিয়েছে। এটা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের তোমার হচ্ছে চতুর্থ অধ্যায়, অংশীদারি ব্যবসায়, ঠিক আছে? তো আজকের আলোচনায় আমি যেটি তোমাদের জন্য রেখে দিয়েছি এই ব্যবসায়, এই অধ্যায়ের অংশীদারি ব্যবসায় সম্পর্কে ধারণা, অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য এবং অংশীদারি ব্যবসায়ের গঠন, ঠিক আছে? এবং আশা করছি যে তোমরা অবশ্যই, আমি চ্যাপ্টারটি যে শুরু থেকে পড়াবো, অবশ্যই লেকচারটি মনোযোগ দিয়ে দেখে এবং সেই অনুযায়ী পড়ে ফেলবে, কারণ এই চ্যাপ্টারটি এতটি ইম্পর্ট্যান্ট যে আমি আবারও বলছি এটা ছাড়া কিন্তু প্রশ্ন হওয়া অসম্ভব, ঠিক আছে? ঠিক আছে, চলো আজকের মতো আমরা আমাদের মূল আলোচনা পর্বে চলে যাই। আচ্ছা, সবাই কারিকুজ্জামান স্যারের বইয়ের 130 পৃষ্ঠা খুলে ফেলো। এখানে সুন্দর মতো দিয়ে দেওয়া আছে অংশীদারি ব্যবসা সম্পর্কে ধারণা। এখানে একটি উদ্দীপক দিয়ে শুরু হয়েছে। জনাব মারুফ ছোট চলার চারকল দিয়ে ব্যবসায় শুরু করেছিলেন, ব্যবসায় উন্নতি করেছেন, কিন্তু এখন পাশাপাশি অনেক উন্নত মানের নতুন চালকল বসে যাওয়ায় প্রতিযোগিতায় তার পক্ষে টিকে থাকা সম্ভব হচ্ছে না। স্বয়ংক্রিয় চালকল বসাতে অনেক টাকার প্রয়োজন, এছাড়া সেলাই মেশিনের জন্য ধান সংগ্রহ, চাল বিক্রয়ে নতুন লোকাবলেরও দরকার। তাই তিনি তার বন্ধুর উৎসাহী ছেলে সুমনকে চুক্তি করে ব্যবসায়ের অংশীদার বানিয়েছেন, এতে মূলধনের সংস্থান হয়েছে। সুমনের তৎপরতায় নতুন চালকল ভালো চলছে। প্রাচীনকাল থেকে অংশীদারি ব্যবসায়ের উৎপত্তি ঘটেছে মূলত এভাবে। আসলে এখানে উদ্দীপকটাতে যেটা বোঝানো হয়েছে আমি ব্রিফলি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে বোঝানো হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে একজন মানুষ কিন্তু সাধারণত ব্যবসায় শুরু যখন করে তখন তিনি একজন মালিক হিসেবে একচ্ছত্র অধিকার যাতে ভোগ করতে পারেন, অর্থাৎ এক মালিকানা ব্যবসা যেটাকে বলা হয়, যেটা আমি তোমাদেরকে পড়িয়েছি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাতে, সেভাবে কিন্তু আসলে মূলত কী করে ব্যবসাটি শুরু করে। তো দেখা যাচ্ছে যে যখন ওই মানুষটা তার বিজনেসকে এক্সটেন্ড করতে চায়, বড় করতে চায়, তখন কিন্তু তার একাকী মালিক মানে মূলধনের, তার এক এক একার পক্ষে তার মূলধন দিয়ে কিন্তু ব্যবসা পরিচালনা করাটা অসম্ভব হয়ে পড়ে। তখনই তিনি আসলে মানে বোধ মানে যেটা তার মধ্যে বোধগম্য তৈরি হয় যে এই সময় তিনি যদি 2-3 জন পার্টনার পেতেন তাহলে তিনি বড় ধরনের ব্যবসায় করতেন। আসলে এই ধারণাগুলোর উৎপত্তি থেকেই কিন্তু অংশীদারি ব্যবসায়ের উৎপত্তি। তো যেটা বইয়ের ভাষায় অংশীদারি ব্যবসায় লেখা আছে সেটা হচ্ছে চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে একাধিক ব্যক্তি কর্তৃক গঠিত পরিচালিত ব্যবসায়কে অংশীদারি ব্যবসায় বলে। যেহেতু একের অধিক ব্যক্তি নিয়ে অংশীদারি ব্যবসাটি গঠিত, সাধারণ অর্থে তোমরা যখন লিখবে পরীক্ষার হলে তখন তোমরা এটাই লিখবে যে সাধারণ অর্থে অংশীদারি ব্যবসায় বলতে যে যে ব্যবসায় গঠন করতে একের অধিক ব্যক্তি ব্যক্তি একের অধিক ব্যক্তিকে একাধিক ব্যক্তি কর্তৃক ব্যবসায় গঠিত এবং পরিচালিত হয় তাকে অংশীদারি ব্যবসায় বলে। এবং বিশদ অর্থ যদি বলতে চাও বা বিশেষ অর্থে যদি বলতে চাও তাহলে অবশ্যই চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে একাধিক ব্যক্তি কর্তৃক গঠিত ও পরিচালিত ব্যবসাকে অংশীদারি ব্যবসায় বলে। আরও ডিটেলস আকারে তোমাকে যদি বলতে হয় তাহলে অবশ্যই এই কথাটা বলতে হবে যে বাংলাদেশে বহাল 1932 সালের অংশীদারি আইনের চারধারায় যেটা কথা বলা হয়েছে যে সকলের দ্বারা বা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বণ্টনের নিমিত্তে চুক্তিভুক্ত ব্যক্তিবর্গ যে ব্যবসায় গঠন করে তাকে অংশীদারি ব্যবসায় বলে। এটা হচ্ছে ডিটেলস আকারে, ঠিক আছে? এইভাবে লিখবা, আল্লাহর রহমত, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। তাহলে অবশ্যই এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ যে জিনিসটা উঠে আসছে যে অংশীদারি ব্যবসায় করতে গেলে কিন্তু অংশীদারদের মধ্যে একটা চুক্তিবদ্ধ সম্পর্ক থাকতে হবে, পারস্পরিক সদ্বিশ্বাসের সম্পর্ক থাকতে হবে, বিশ্বাসের সম্পর্ক থাকতে হবে, চুক্তির সম্পর্ক থাকতে হবে, আস্থার সম্পর্ক থাকতে হবে একে অপরের প্রতি। এটাই হচ্ছে অংশীদারি ব্যবসায়। আর অংশীদারি ব্যবসায় 1932 সালের অংশীদারি আইন দ্বারা গঠিত ও পরিচালিত হয়ে আসছে এখন পর্যন্ত, ঠিক আছে?
আর একটা কথা, যে সাধারণ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন, সর্বোচ্চ 20 জন, আর ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে এই সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 এবং সর্বোচ্চ হচ্ছে 10। এটা অবশ্যই তোমাদেরকে মাথায় রেখে দিতে হবে। আর জ্ঞানমূলকে অবশ্যই 1 মার্চের আসে অংশীদারি ব্যবসায়ের ভিত্তি কি, অংশীদারি ব্যবসায়ের ভিত্তি হচ্ছে চুক্তি, এই জিনিসটা অবশ্যই মাথায় রেখে দিবা, ঠিক আছে? তো এখানে বইয়ের মধ্যে আরও একটা কথা দেওয়া আছে যে অংশীদারি আইনের 5 ধারায় বলা হয়েছে যে অংশীদারি সম্পর্ক চুক্তি হতে জন্ম লাভ করে, সামাজিক বা উত্তরাধিকার বলে নয়। যেমন ধরে নাও যে হাবিব বক্স বনাম স্যামুয়েল ফ্রিজ অ্যান্ড কোম্পানি নামক মোকদ্দমায় দেখা যায়, পিতার উত্তরাধিকার সূত্রে একটা দোকান প্রাপ্ত হয়ে 3 ভাই তা মিলেমিশে চালায় এবং লাভ হলে ভাগ করে নেয়। পরবর্তীতে এই ব্যবসায়টি অংশীদারি ব্যবসায় কিনা প্রশ্ন উঠলে আদালত রায় দেয় এটি অংশীদারি ব্যবসায় নয়, কারণ এখানে চুক্তিবদ্ধ সম্পর্ক অংশীদারি ব্যবসায় কিনা প্রশ্ন উঠলে আদালত রায় দেয় এটি ব্যবসায়, কারণ চুক্তিবদ্ধ সম্পর্ক এখানে মুখ্য নয়। বাংলাদেশ 1932 সালের অংশীদার আইন অনুযায়ী এ ব্যবসায়ে এ ধরনের ব্যবসাটা আসলে নিয়ন্ত্রিত হয়ে আসছে। তো যেটা আমি একটু আগে তোমাকে বললাম যে 3 জন মিলে ব্যবসা চালাচ্ছে কিন্তু তাদের মধ্যে কোনো চুক্তি তৈরি হয়নি, তাহলে কিন্তু সেটা অংশীদারি ব্যবসায় অবশ্যই অবশ্যই নয়, ঠিক আছে? আর আমি একটি কথা তোমাদেরকে লেকচার শুরুর দিকে বলেছিলাম যে যখন তোমরা কোনো কিছু কাকে বলে অর্থাৎ ডেফিনিশন বা সংজ্ঞা পড়বা, তখন কিন্তু সেখান থেকে কিন্তু অলরেডি কিন্তু কয়েকটা বৈশিষ্ট্য তোমাদের মাথার মধ্যে চলে আসবে। যেমন এই যে অংশীদারি ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য একাধিক সদস্য, চুক্তিবদ্ধ সম্পর্ক, ঠিক আছে? হ্যাঁ, তারপরে মানে তোমার মনে পারস্পরিক আস্থা ও বিশ্বাস, এই জিনিসগুলো কিন্তু, তারপরে আইনের উপস্থিতি, যেটা একমালিকানা ব্যবসায় কিন্তু আইনের উপস্থিতিটা নেই, এই অংশীদারি ব্যবসায় থেকেই কিন্তু আইনের উপস্থিতিটা শুরু। তো এবারে আমি আলোচনা করব হচ্ছে অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য নিয়ে, ঠিক আছে? আমরা জানি অংশীদারি ব্যবসায় একটি প্রাচীন ধরনের ব্যবসায়িক সংগঠন, এটা আমরা জানি। সেটার বৈশিষ্ট্য যদি আমি আলোচনা করতে চাই, সেটার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে একাধিক সদস্য, যেটা আমি একটু আগে তোমাদেরকে বলেছি যে সাধারণ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বনিম্ন সদস্যের সংখ্যা 2, সর্বোচ্চ 20, এবং ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বনিম্ন সদস্যের সংখ্যা হচ্ছে 2 এবং সর্বোচ্চ 10, ঠিক আছে? আর চুক্তিবদ্ধ সম্পর্ক, এটা তো আমি একটু আগে সুন্দর মতো হাবিব বক্স বনাম স্যামুয়েল ফিজান কোম্পানি নিয়ে যে মোকদ্দমা, সেটাতে উদাহরণ দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম যে অবশ্যই অংশীদারদের মধ্যে একটা কিন্তু চুক্তিবদ্ধ সম্পর্ক থাকতে হবে, কারণ চুক্তি হচ্ছে অংশীদারি ব্যবসায়ের ভিত্তি। চুক্তির আলোকেই অংশীদারদের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয় তাকে চুক্তিবদ্ধ সম্পর্ক বলে। এটাও আসে চুক্তিবদ্ধ সম্পর্ক কি, এরূপ সম্পর্কের আলোকে এই ব্যবসাটা গঠিত এবং পরিচালিত হয়। হ্যাঁ, ব্যবসার কাজে বা নিজেদের মধ্যেকার সম্পর্ক রক্ষা করা বা দায় অধিকার প্রতিষ্ঠার কাজে চুক্তিবদ্ধ সম্পর্কই মুখ্য বিবেচিত হয়ে থাকে। আর একটা কথা, এই চুক্তি প্রশ্ন আসে যে এই চুক্তি কেমন হতে পারে, অংশীদারি ব্যবসার চুক্তি কেমন? অংশীদারদের ব্যবসায়িক চুক্তি মৌখিক, লিখিত বা লিখিত নিবন্ধিত যে কোনো ধরনেরই হতে পারে। 3 নম্বরে আসা হচ্ছে মূলধন সরবরাহ। এ ব্যবসায় অংশীদারগণ চুক্তিতে বর্ণিত নিয়মানুযায়ী মূলধন সরবরাহ করে। অবশ্য চুক্তিতে উল্লেখ থাকলে কেউ মূলধন বিনিয়োগ ছাড়াও অংশীদার হতে পারে। কেউ একজন মনে করো বিনিয়োগ করেনি, সেও অংশীদার হতে পারবে। সেটা আমি অংশীদারি ব্যবসার প্রকারভেদ যখন তোমাদেরকে পড়াবো তখন আমি সেই জায়গাটা ডিটেলস আকারে তোমাদেরকে সুন্দর মতো বুঝিয়ে দেব। অর্থাৎ একজন ব্যক্তি টাকা পয়সা অর্থ মূলধন যেটাই বলো না কেন তুমি বিনিয়োগ না করেও কিন্তু অংশীদার হতে পারে। প্রতিষ্ঠানের মালিকানা নির্ধারণের বেলায় অংশীদারদের সরবরাহকৃত মূলধন অনুযায়ী তা নির্ধারিত হবে, অর্থাৎ যেটা মূল্য মুনাফা আসবে সেটা কিন্তু তোমার সমভাবে বণ্টিত হবে, ঠিক আছে? চুক্তি অনুযায়ী সমানভাবে বণ্টিত হবে। এরপরে আসো যে বৈশিষ্ট্যটি, সেটা হচ্ছে পরিচালনা। এই ব্যবসার সকল অংশীদার কর্তৃক বা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত হতে পারে, এটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম, যেটা 1932 সালের অংশীদারি আইনের 4 ধারায় বলা হয়েছে। ব্যবসার সকল সাধারণ অংশীদার এরূপ ব্যবসা পরিচালনায় অংশ নিতে পারার অধিকারী। সীমিত দায় সম্পন্ন কোনো অংশীদার অবশ্যই এরূপ ব্যবসার পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে না। কেন অংশগ্রহণ করতে পারবে না? কারণ হচ্ছে সীমিত দায় সম্পন্ন, সীমিত মানে যার দায়টা সীমিত, সে মানে আর একটা কথা এক্ষেত্রে বলতে হবে আমাকে তার আগে, যে অংশীদারি ব্যবসার দায় কেমন, এটা কিন্তু 1 মার্কসের আসে নৈবিত্তিকেও এবং তোমার হচ্ছে জ্ঞানমূলকেও আসে। সেটা হচ্ছে যে অংশীদারি ব্যবসার দায় কিন্তু অসীম। তাহলে সেখানে কি সীমিত দায় সম্পন্ন কোনো অংশীদার এই ব্যবসায় পরিচালনা অংশগ্রহণ করতে পারবে? অবশ্যই যারা
অসীমের চেয়ে অসীম দায়ভার বহন করতে পারবে, তারাই সেই সমস্ত ব্যক্তিবর্গ এই পরিচালনাটা, এই ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে। এটা কিন্তু ছোট্ট একটা প্রশ্ন হলেও আসতে পারে যে কোন ধরনের অংশীদার ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, যাদের দায় অসীম সেই সমস্ত অংশীদারগণ ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারে। অবশ্যই অবশ্যই যারা সীমিত দায় সম্পন্ন অংশীদার তারা ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে না। এরপরে যেটা পয়েন্ট সেটা হচ্ছে লাভ ক্ষতি বন্টন। চুক্তি অনুযায়ী এক্ষেত্রে অংশীদারগণের মধ্যে লাভ ক্ষতি বণ্টিত হয়, অর্থাৎ চুক্তিপত্রে এ সম্পর্কে কোনো উল্লেখ না থাকলে মূলধনের পরিমাণ যাই হোক না কেন তা অংশীদারদের মধ্যে সমান হারে বণ্টিত হয়ে থাকে, যে কথাটি আমি তোমাদেরকে একটু আগেই বললাম। এরপরে যে যে পয়েন্টটি সেটি হচ্ছে যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস। পারস্পরিক আস্থা ও বিশ্বাসের মাধ্যমে এ ব্যবসায় যেমন স্থাপিত হয় তেমনইভাবে ব্যবসায় সফলতার জন্য এরূপ আস্থা বহাল থাকা আবশ্যক। আইন অনুযায়ী এর অংশীদারদের মধ্যে পারস্পরিক আস্থা ও সদিচ্ছার সম্পর্ক স্থাপিত, কারণ চুক্তি অংশীদারদের মধ্যে যে চুক্তিগত চুক্তিবদ্ধ সম্পর্ক সৃষ্টি হয় সেটা আমি সেটা কিন্তু আইন অনুযায়ী বলবৎ করা হয়, অর্থাৎ আইন অনুযায়ী কী করা হয় ওটাকে স্টাবলিশ করা হয়, প্রতিষ্ঠিত করা হয়। সুতরাং অবশ্যই তাদের মধ্যে কিন্তু আস্থা বিশ্বাসের সম্পর্ক রক্ষা করতেই হবে। এরপরে আসে পারস্পরিক প্রতিনিধিত্ব। আইন অনুযায়ী ব্যবসা অংশীদারদের মধ্যে পারস্পরিক একটা প্রতিনিধিত্বের সম্পর্ক স্থাপিত হয়, অর্থাৎ প্রতিনিধিত্ব বলতে যে জিনিসটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এই যে এক্ষেত্রে প্রত্যেকে একে অন্যের প্রতিনিধি বা মুখ্য ব্যক্তি হিসেবে গণ্য। মনে করো যে একটা মিটিং আছে, সবাই আসছে, একজন আসে নাই, সমস্যা নেই। বা একটা মিটিং হচ্ছে, তিনজন আসছে, দুইজন আসে নাই, সমস্যা নেই। ওনারা না ওনারা নেই কিন্তু তারপরে মনে করতে হবে যে ওনারা আছে এবং ওনারা সেটা পারমিশন দিয়ে দিয়েছে যে আপনারা যেটা ডিসিশন নেবেন আমরা সেটাই মেনে নেব। এইটাই হচ্ছে পারস্পরিক প্রতিনিধিত্ব, একদম সিম্পল একটা কথা, ঠিক আছে? তারপরে হচ্ছে আইনগত সত্তার অনুপস্থিতি। এ ব্যবসায় নিবন্ধিত হোক বা না হোক এর কোনো আইনগত সত্তার সৃষ্টি হয় না, কারণ একমাত্র আইন অনুযায়ী পরিচালিত হয় কিন্তু একমাত্র যৌথ মূলধনী ব্যবসায় যেটা কোম্পানি আমরা পড়ে থাকি সেটাই কিন্তু আইনের মাধ্যমে একটি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী প্রতিষ্ঠান। এছাড়া অন্যান্য এছাড়া এক মালিকানা তো আইনগত বৈশিষ্ট্য নেই, আইনের প্রয়োগ নেই। অংশীদারি ব্যবসায় থেকে মূলত আইনের প্রয়োগটি শুরু, কিন্তু এটি কিন্তু আইনের মাধ্যমে কোনো কৃত্রিম সত্তার সৃষ্টি করে না। ফলে নিজ কৃত্রিম সত্তার সৃষ্টি করে না যেহেতু, সেহেতু এটা কিন্তু নিজের নামে পরিচিতি এবং পরিচালিত হতে পারবে না। এই সকল লেনদেন ও চুক্তি অংশীদারদের মধ্যে ব্যক্তিগতভাবে সম্পাদন করা হয়েছে বলে ধরা হয়, অর্থাৎ প্রত্যেক অংশীদার এক্ষেত্রে যদি ভিন্ন ভিন্ন মত প্রদান করে থাকে তখন সেটাকে একমত হিসেবে গ্রহণ করে নিয়ে তবে সেটাকে এখানে এটাকে কি বলবো তারা ওই অনুযায়ী আসলে তাদের ব্যবসাটা পরিচালনা করে থাকে। এরপরে আসে স্থায়িত্বের অনিশ্চয়তা। পৃথক আইনগত সত্তা নাই নেই বলে অংশীদারি ব্যবসায়ের স্থায়িত্বের বিষয়টি কিন্তু অংশীদারদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করতেছে, যেহেতু আইনের দ্বারা সৃষ্টি বা আইনের দ্বারা যখন কোনো কিছু সৃষ্টি হবে তখন আইনের মাধ্যমে তার বিলুপ্তি হবে। যেহেতু কি আইনের দ্বারা এর সৃষ্টি হয়ে একটা সত্তা তৈরি করতেছে না আলাদা, প্রত্যেক ব্যক্তি এখানে এক একজন ব্যবসায়ের অংশীদার অর্থাৎ মালিক, প্রত্যেকেই মালিক মানে তোমার অর্থ মূলধন বিনিয়োগ করার মাধ্যমে। সুতরাং এক্ষেত্রে কিন্তু তারা অংশীদারের ইচ্ছা তাদের ইচ্ছা অনিচ্ছার উপরে কিন্তু ব্যবসাটি মূলত নির্ভর করছে। এছাড়া অংশীদারদের কারো মৃত্যু, ভুল বোঝাবুঝি ইত্যাদি নানান কারণে এরূপ ব্যবসায় সহজেই কিন্তু বিলম্ব ঘটে থাকে, ঠিক আছে? তো এই ছিল অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য। এবারে আমি একটু ব্রিফলি অংশীদারি ব্যবসার গঠন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? অংশীদারি ব্যবসায়ের গঠন তো অবশ্যই যেটা আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে ব্যবসা গঠনে কোনো আইনগত জটিলতা নেই, যদিও 1932 সালের অংশীদার আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায় গঠিত এবং পরিচালিত হয়ে আসছে, কিন্তু আইনের কোনো জটিল প্রয়োগ এক্ষেত্রে নেই, কোনো জটিলতা নেই। চুক্তি সম্পাদনের যোগ্যতা সম্পন্ন কমপক্ষে দুজন ব্যক্তি মুনাফা অর্জন এবং তার নিজেদের মধ্যে বণ্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ হয়ে এই ব্যবসাটি গঠন করে। এরও চুক্তি লিখিত হতে পারে, মুখ্যত এটা আমি বলছি, চুক্তি যে মৌখিকই হতে হবে বা লিখিতই হতে হবে এরকম কোনো আবশ্যকতা নেই। মৌখিক চুক্তি অনেক সময় ক্ষেত্রে বলবৎ হয়ে থাকে, তবে ভবিষ্যৎ বিবাদ বিমা বিসংবাদ এড়ানোর জন্য এদের চুক্তি লিখিত এবং আরও অধিক সতর্কতার জন্য লিখিত নিবন্ধিত হওয়াটা ভালো। অবশ্য মৌখিক চুক্তির ভিত্তিতে গঠিত অংশীদারি ব্যবসা ইচ্ছা করলে পরে তাদের চুক্তি লিখে ও প্রয়োজনে নিবন্ধন করে চুক্তির আইনগত বৈধতা বৃদ্ধি করা যায়। যদি চুক্তিটা প্রথমে মৌখিক হয়ে থাকে তাহলে পরবর্তীতে সেটিকে লিখিত বা নিবন্ধন করেও নেওয়া যেতে পারে, অসুবিধা নেই। দেশের আইন অনুযায়ী এরূপ ব্যবসায়ের জন্য ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয় তোমার নিকটস্থ সিটি কর্পোরেশন বা পৌরসভা। আগে তো আমাদের পৌরসভা ছিল, এখন সিটি কর্পোরেশন। এরূপ ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে, সেটা এক মালিকানা ব্যবসার ক্ষেত্রেও আমাদেরকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়।
তবে বাংলাদেশের পৌরসভা সিটি কর্পোরেশন অধীনে ব্যবসা পরিচালনা করতে চাইলে ট্রেড লাইসেন্স গ্রহণ আবশ্যক। ইদানিং ইউনিয়ন পরিষদ থেকে এরূপ ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়ে থাকে। অবশ্য ব্যবসা গঠনের পরও ট্রেড লাইসেন্স করা যায়, ব্যবসা গঠন করার পরও আমরা এরূপ ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে পারি। অংশীদার গ্রহণে এক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। ব্যক্তির সততা, আর্থিক সামর্থ্য, ব্যবসায় জ্ঞান ইত্যাদি দেখে অংশীদার গ্রহণ করলে ভালো ফলাফল পাওয়া যায়। তবে এই ব্যবসায় উদ্দেশ্য অবশ্যই বৈধ। অবশ্য আমি শুধু অংশীদারি ব্যবসায় কেন, যে কোনো ব্যবসায়, আমি আমি তোমাদেরকে আগেই বলেছি, ব্যবসায় সংজ্ঞা দিতে গেলে যে মুনাফার অর্জনের উদ্দেশ্যে নিমিত্তে বৈধ অর্থনৈতিক কাজকেই কিন্তু ব্যবসায় বলা অবৈধ না। কাজেই আমি মনে করি যে কোনো ব্যবসায় অবশ্যই বৈধ হতে হবে, সেটা এক মালিকানা হোক, অংশীদারি হোক, যৌথ মূলধনী হোক, যে রাষ্ট্রীয় ব্যবসায় হোক, যে ব্যবসায়ী হোক না কেন। তো আজকের আলোচনায় আমি তোমাদের জন্য এতটুকুই রেখেছিলাম আজকে স্টার্টিং পয়েন্টে। আগামী দিনে আমি অংশীদারি ব্যবসায় সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। তার এরপর ধীরে ধীরে আমি অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ, অর্থাৎ ধীরে ধীরে আরও চ্যাপ্টারটার আমি গভীরে তলাবো। হ্যাঁ, খুবই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, একটা লেকচারও আশা করি কেউ মিস করবে না। আর একটা তো আমরা কথা শুনতেই পাচ্ছি 30শে মার্চ স্কুল কলেজ খোলার, দেখা যাক কোথা থেকে কী হয়। আশা করি খুলুক, তখন ইনশাল্লাহ খুললে আমরা ফেস টু ফেস তখন লেকচার দেওয়াটা তোমাদের জন্য, আমাদের জন্য সুবিধা হবে এবং তোমাদের জন্য গ্রহণ করাটা খুব ভালো হবে। এবং আশা করি যে যা হবে, যা কিছু ভালো হবে। আল্লাহ আমাদের জন্য সব কিছু ভালো ভালো লিখে রাখুন, সব কিছু ভালো হয়ে উঠুক, সব কিছু গা ঝাড়া দিয়ে ওঠে, যেন আমরা নতুনকে গ্রহণ করতে পারি। হ্যাঁ, সেই আশা ব্যক্ত রেখে এবং লেকচারটা যাতে ভালোভাবে দেখো, দেখে সেই অনুযায়ী বাসায় ভালো করে পড়ে ফেলো, এই আশা তোমাদের প্রতি রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।